তো রোদে দিতে এসেছি আর ভীষণ রোদ আজকে ছাদে। চলো, তোমরা বুঝতেই পারছ এগুলো আমের আচার আর এটা হচ্ছে আম সত্ত্ব। চলো রোদে দিয়ে দিলাম, আবার পরে নিতে আসব। এখানে দেখো শিলে আদা রসুন আর পেঁয়াজ দেওয়া আছে। আজকে শিলে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট হবে, জানো তো, মানে শিল নড়ায় বাটা হবে। আর এই প্রেশার কুকারের মধ্যে কলাই সেদ্ধ করা হয়ে গেছে। এখানে দেখো আলু কাটা হয়ে গেছে। আর এই দেখো সকালে টিফিনের জন্য ঘুগনি বানিয়েছি, ঘুগনি একদম রেডি খাওয়ার জন্য। এই যে দেখো চিচিঙ্গা কাটা হয়ে গেছে, আর এখানে এই যে সবজি সব কিছু কেটে নিয়েছি। গুড মর্নিং ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো, কারণ পুজো তো স্টার্ট হয়ে গেছে, সবাইকে তো ঘ্যাম্পা থাকতেই হবে। তো আমার সবজি টুকরি সব কাটা হয়ে গেছে, আজকে ওই সবজির তরকারি হবে যেগুলো দেখালাম, আর তার সাথে হবে আমলেট, ওটা খাবার সময় গরম গরম হবে, আর তার সাথে ভাত তো থাকবেই। এই দেখো নিমকি এসে গেছে, নিমকি নিমকি সিঙ্গারা গজা, আর এখানে একটা মিষ্টি আছে। তো এগুলো বাবা আসলে অফিসে টিফিন পেয়েছিল, নিজে খায়নি, আমাদের জন্য নিয়ে চলে এসেছে, বুঝলে। দেখো শুনতে পাচ্ছ মেঘের গর্জন, এখন 4:45 বাজে, আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে বাইরে, দেখছো? এই পুজোর সময় বৃষ্টি হলে বলো কারোর কখনো ভালো লাগে বলো? ভালোই লাগছে না, পুজোর সময় বৃষ্টি হলে সত্যি একটু ভালো লাগে না, তাই না? ভালো লাগছে না, পুজোর সময় বৃষ্টি পড়লে কার বলো ভালো লাগে? আমি তো তাও এখনো ঠাকুর দেখা শুরু করিনি, কিন্তু যারা ঠাকুর দেখা শুরু করে দিয়েছে তাদের জন্য আমার খারাপ লাগছে, আবার আমি যেদিন থেকে ঠাকুর দেখা শুরু করব সেদিনের জন্য আমার খারাপ লাগছে। বলো পুজোর সময় বছরে একবার পুজো, সেখানেও যদি বৃষ্টি হয় কারো ভালো লাগে? আর এখন বাইরে ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার সাথে বড় কথা আজকে আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে। বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি আমাকে আটকাতে পারবে না, আমি ঠিক যাব যত বৃষ্টি হোক, কারণ আজকে যাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, যেতেই হবে, এরকম একটা ব্যাপার। কি আর করা যাবে, এইমাত্র চা খেলাম, কি দিয়ে যেন নিমকি 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 দিয়ে চা খেয়েছি। ব্যাপারটা হচ্ছে বাবার অফিসে মিটিং ছিল, সেখানে টিফিন পেয়েছিল, আর বাবার অফিস আমাদের বাড়ি থেকে খুব কাছেই, আর বাবা যদি কোনো টিফিন পায় নিজে খায় না, আমার আর ভাইয়ের জন্য নিয়ে চলে আসে, তো সেই জন্য বাবা টিফিন এনেছিল, খাওয়া হয়েছে চা দিয়ে। আর বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, আর এখন সময় প্রায় 5টা বাজতেই যাচ্ছে, এরকম ব্যাপার। তো অপেক্ষায় আছি, সন্ধ্যেবেলা বেরোবো, বৃষ্টিটা থামলেই গুটি গুটি পাই বেরিয়ে যাব। কোথায় যাব বলো তো? তোমাদেরকে তো অবশ্যই বলবো কোথায় যাব। চলো এখন বৃষ্টিটা থামার জন্য ওয়েট করি, আর সন্ধ্যে হওয়া পর্যন্ত ওয়েট করি। রাস্তা পুরো ফাঁকা, কারণ আজকে বৃষ্টি হয়েছে, পুরো ফাঁকা রাস্তা। চলো ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তা, বৃষ্টির জন্য রাস্তা আজকে ফাঁকা। দেখুন সবাই কেমন লাগছে, দেখুন।
প্রণাম করি, ভালো থাকো, ভালো আছো? পছন্দ হয়েছে তো কালারটা? ঠিক আছে, ঠিক আছে। ঘাসলা, এই যে আইটা হচ্ছে, এইটা হচ্ছে আঁচল। হ্যাঁ, এটা না এই যে এইরকম, এই যে দেখো জিনিসটা এইরকম হবে, এইরকম হবে জিনিসটা। ব্লাউজের পিস আছে? হ্যাঁ, ব্লাউজের পিস হচ্ছে গোলাপি রঙ। এইটা হচ্ছে ব্লাউজের পিস, এইটা। তোমরা বুঝে গেছো কোথায় এসেছি? আমি বাড়ি এসেছি আমার শাশুড়ি মা শ্বশুর মশাই ওনাদেরকে পুজোর উপহারটা দিতে। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো ওই যে ভাই ওখানে বসে আছে। তো চলো, এই মাত্র চপ খেলাম আর ভাই এখন চপ খাচ্ছে। আর চলো এবার চিকেন রান্না করবো রান্নাঘরে। তো চলো চিকেনটা রান্না টান্না করে নিই, তারপর তোমাদের সামনে এবার আসছি। দেখো আমার মোটু বসে আছে আর ভাই এখানে খাচ্ছে। চিকেন রান্না প্রায় হয়ে এসেছে, একটু আলুটা সেদ্ধ হতে বাকি আছে, তাহলে কমপ্লিট। লাল লাল চিকেনের ঝোল, দারুণ গন্ধ উঠেছে। কিন্তু আমার বরটাই মিস করে গেল জানো তো, ও থাকলে কত মজা করে খেত, ও তো বাড়িতে নেই, ওর জন্য একটু খারাপ লাগছে। তো এই মাত্র চিকেনের ঝোল রেডি হয়ে গেছে, ঝোলটা একদম লাল লাল হয়েছে। তো শ্বশুর মশাই শাশুড়ি মা আমি ভাই আমরা সবাই মজা করে খাবো। তো সবই ঠিক আছে, একটু খারাপ লাগছে কি বলতো, আমার বরটাই নেই, সেও থাকলে মজা করে খেত, ও বেচারা চিকেন খেতে খুব ভালোবাসে। তো ও না বাড়িতে থাকলে আমার জানো তো একটু সত্যি কথা বলতে চিকেন খেতে ভাল লাগে না এই বাড়িতে এসে। কিন্তু ওই যে আমার ভাই সঙ্গে এসেছে তো, তো ওই জন্য শাশুড়ি মা বললেন যে ও তো বাচ্চা ছেলে, ও বেচারা শুধু মুখে না খেয়ে চলে যাবে, এর আগের দিনও এসেছিলো কিছু খায়নি, আজকেও কিছু খাবে না। আর বাইরে বৃষ্টি পড়ছে, সেই জন্য বললো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তোরা দুজনে এসেছিস এরকম বৃষ্টি মাথায় নিয়ে শুধু মুখে তো তোদেরকে ছাড়বো না বলে। উনি আবার চিকেন কিনে আনলেন, কিনে এনে সব রেডি করে রেখেছিলাম, আমি চিকেনটা বানালাম। তো আমার হাতে চিকেন রান্না আমার শ্বশুর মশাই ভীষণ প্রিয়, তো সে কারণে আমি বানিয়েছি। আর ওনাদের মানে শ্বশুর মশাই ওই যেটা দিয়েছি পুজোর উপহার, শ্বশুর মশাই শাশুড়ি মা দুজনেরই পুজোর উপহার ভীষণ পছন্দ হয়েছে, তো খুব খুশি ওনারা। তো যাই হোক, ওখানে চিকেনটা তো জল দিয়ে দিয়েছি, এবার আলুটা সেদ্ধ হয়ে গেলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। আর একটু আওয়াজ হবে, মানে আমাদের সবাই সব মানে সবসময় এরকম কথা বলতেই থাকে জানো তো এই বাড়িতে, ওই জন্য ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হলে কিছু মনে করো না। হ্যাঁ, বাইরের সবাই তো কথা বলছে সে কারণে। তো এখন একটু ওয়েট করি আর একটু গল্প করি সবার সাথে। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর শুধু তাই নয়, এই দেখো ব্যাগ ভর্তি করে খাবার উনি আবার আমার মায়ের জন্য বাবার জন্য পাঠিয়েও দিয়েছেন, তো ওরা ওদেরও হয়ে যায় যাবে। আর এই সময় বৃষ্টিটা একটু থেমেছে, এবার আমরা বেরিয়ে যাব, তারপর ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো টাটা করে দিন তাহলে, টাটা। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দেখে বুঝতেই পারছো, খাওয়া দাওয়া হলো। আর চলো তাহলে ব্লগটা এবার এন্ড করে দিচ্ছি, পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসছি। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক একটা চাই। আর নতুন বন্ধুরা, তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার আসছি, ততক্ষণের জন্য আমার ক্যাম্পের ফ্যামিলি সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।